দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি। শিব পুরাণ অনুসারে মহাদেবের মোট ১৯টি অবতার রয়েছে। এই পৃথিবীকে অন্যায় ও অত্যাচার থেকে মুক্ত করতে পুরাণ অনুসারে বিষ্ণু যেমন বারবার অবতার রূপে জন্ম নিয়েছেন, তেমন মহাদেবও একাধিকবার অবতারের রূপ গ্রহণ করে ধরাধামে এসেছেন। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব ভগবান শিবের ১৯টি অবতারের কাহিনী সম্পর্কে। হিন্দু ধর্মের অনেক তত্ত্ব পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভগবান শিবের ১৯টি অবতারের মধ্যে ১ নম্বর অবতার হল বীরভদ্র অবতার। যজ্ঞে ভগবান ভোলানাথকে আমন্ত্রণ না করার জন্য প্রজাপতি দক্ষিণ কর্তৃক আয়োজিত যজ্ঞকুণ্ডে সতীমাতা তার জীবন উৎসর্গ করলে ভগবান ভোলানাথ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বীরভদ্র অবতার প্রকাশ করেন। এই অবতার প্রকাশ করার জন্য ভগবান ভোলানাথ তার মাথা থেকে একটি তালা উপড়ে ফেলে পাহাড়ে নিক্ষেপ করেন এবং এই তালা থেকে বীরভদ্র নামে একটি শক্তিশালী অবতারের জন্ম হয়। ভগবান ভোলানাথের আদেশে বীরভদ্র প্রজাপতি দক্ষিণের যজ্ঞ বিনষ্ট করেন এবং প্রজাপতি দক্ষিণকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেন। এরপর ভগবান ভোলানাথ ছাগলের মাথাটি প্রজাপতি দক্ষিণকে দেন এবং দক্ষিণ আবার জীবিত হয়। সেই সাথে ভগবান ভোলানাথ দেবী সতীর দেহ নিয়ে এখানে সেখানে বিচরণ করতে লাগলেন এবং যেখানেই দেবীর দেহের বিভিন্ন অংশ প্রতীত হয়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। এভাবে দেশে ৫২টি শক্তিপীঠ ছিল। ২ নম্বরে রয়েছেন পিপালাদ অবতার। পিপালাদ ভোলানাথের দ্বিতীয় অবতার। একবার যখন তিনি দেবতাদের জিজ্ঞাসা করেছিলেন যে আমার পিতা দধিচি আমাকে জন্মের আগে ছেড়ে দিয়ে মৃত্যুর কারণ কি, তখন দেবতারা বলেছিলেন যে শনিগ্রহের দৃষ্টি এর জন্য দায়ী। এতে পিপালাদ খুব রেগে যান এবং তিনি শনিকে নক্ষত্র থেকে পড়ে যাওয়ার অভিশাপ দেন। এরপর দেবতাদের প্রার্থনায় পিপালাদ শনিকে ক্ষমা করে দেন। যে শনি তার জন্মের পর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কখনো কোনো ব্যক্তির ক্ষতি করবেন না এবং তারপর থেকে শুধুমাত্র পিপালাদের ধ্যান করলেই শনির জীবন বিনষ্ট হবে, যন্ত্রণার অবসান হয়। ৩ নম্বরে রয়েছে নন্দী অবতার। শিলাদ নামে এক ঋষি রাজবংশের অবসানের পর তার পূর্বপুরুষেরা তাকে সন্তান উৎপাদন করতে বলেন। এতে শিলাদ মৃত্যুহীন সন্তানের ইচ্ছা নিয়ে ভগবান শঙ্করের তপস্যা শুরু করেন এবং ভগবান শিব প্রসন্ন হয়ে শিলাদ ঋষিকে বর দেন এবং একদিন ক্ষেতে লাঙল করার সময় তিনি মাটি থেকে একটি শিশুর সন্ধান পান, যার নাম তিনি নন্দী রাখেন এবং ভগবান ভোলানাথ তাকে তার গণের সভাপতি করেছিলেন। নন্দীর বিয়ে হয়েছিল মারুতর কন্যা সোয়াশার সাথে। আজ প্রতিটি ভোলানাথ মন্দিরের সামনে নন্দী রূপে ষাঁড়ের মূর্তি রয়েছে। ৪ নম্বরে রয়েছে ভৈরব অবতার। ভৈরব অবতারও ভগবান ভোলানাথের। একবার ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু পরস্পরকে সর্বোত্তম কথা বলেছিলেন, ঠিক তখনই সেখান থেকে একজন মানুষের মূর্তি উপস্থিত হয়েছিল। এতে ব্রহ্মাজি বললেন, চন্দ্রশেখর তুমি আমার আশ্রয়ে যাও। এই কথা শুনে ভগবান ভোলানাথ খুব রেগে গেলেন এবং সেই পুরুষ মূর্তিটিকে বললেন, কালের মতো সুন্দর হওয়ার কারণে আপনি কালরাজের সাক্ষাৎকার নিচ্ছেন এবং হিংস্র হওয়ার কারণে আপনি ভৈরব। এভাবে ভগবান ভোলানাথের কাছ থেকে প্রাপ্ত বর ব্যবহার করে কাল ভৈরব তার আঙ্গুলের পেরেকের সাহায্যে ভগবান ব্রহ্মার পঞ্চম মস্তক তার দেহ থেকে আলাদা করেন এবং এই হত্যার মাধ্যমে কাল ভৈরব বাবা ব্রহ্মা হত্যার পাপ পান। কাশী যাওয়ার পর এই পাপের অবসান হলো। ৫ নম্বরে রয়েছে অশ্বত্থামা। ভগবান ভোলানাথের পঞ্চম অবতারের নাম ছিল অশ্বত্থামা। তিনি ছিলেন ভগবান ভোলানাথের অবতার। এদের উৎপত্তি গুরু দ্রোণাচার্য থেকে। দ্রোণাচার্য ভগবান ভোলানাথকে তার পুত্র হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান ভোলানাথ খুশি হয়ে তাকে বর দিয়েছিলেন যে তিনি তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করবেন এবং যখন সময় এলো গুরু দ্রোণাচার্য অশ্বত্থামা নামে একটি পুত্রের আশীর্বাদ লাভ করেন। কথিত আছে যে বর্তমান সময়ে অশ্বত্থামা অজয় অমর এবং তিনি কেবল পৃথিবীতেই বিচরণ করছেন। ৬ নম্বরে রয়েছে শরাবতার। ভগবান শিবের গৃহীত ষষ্ঠ অবতারের নাম ছিল শরাবতার। এই অবতারে ভগবান ভোলানাথের অর্ধেক হরিণ এবং অর্ধেক সরপ পাখি ছিল। রাক্ষস হিরণ্যকশিপুকে বধ করেও যখন ভগবান নরসিংহের ক্রোধ শান্ত হয়নি তখন দেবতাদের আহ্বানে ভগবান নরসিংহের ক্রোধ প্রশমিত করার জন্য ভগবান ভোলানাথ এই অবতার ধারণ করেন।
এবং এই অবতারে তিনি ভগবান নরসিংহের কাছে পৌঁছে তার প্রশংসা করেন। কিন্তু তবুও ভগবান নরসিংহ শান্ত হননি। এরপর ভগবানের এই অবতার ভগবান নরসিংহকে লেজে জড়িয়ে নিয়ে কোথাও চলে যান। তখনই ভগবান নরসিংহের ক্রোধ শান্ত হলো। সাত নম্বরে রয়েছে গ্রহপতি অবতার। গ্রহপতি অবতার হলো ভগবান শঙ্করের সপ্তম অবতার। বিশ্বনার নামে এক ঋষি ও তার স্ত্রী সুচিষ্মতি কোনো এক এলাকায় বাস করতেন। সুচিষ্মতির সন্তান ছিল না, তাই তিনি স্বামীর কাছ থেকে ভোলানাথের মতো সন্তান লাভের ইচ্ছা প্রকাশ করেন। এই বলে ঋষি বেনারসে গিয়ে ভোলানাথের বীরেশলিঙ্গের ধ্যান করেন এবং একদিন বীরেশলিঙ্গের মাঝখানে একটি শিশু আবির্ভূত হয়। তাই ঋষি তাকে পূজা করেন এবং পূজায় সন্তুষ্ট হয়ে ভগবান ভোলানাথ তাকে ঋষির স্ত্রীর গর্ভ থেকে অবতারের বর দেন এবং পরে তিনি সুচিষ্মতির গর্ভ থেকে গ্রহপতি অবতার রূপে জন্ম নেন। আট নম্বরে রয়েছে ঋষি দুর্বাসা। সতী অনুসূয়ার স্বামী ঋষি অত্রে একটি পুত্র লাভের জন্য পাহাড়ে কঠোর তপস্যা করেন এবং তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনজনই তার আশ্রমে পৌঁছেন এবং তিনজনই বললেন, আমাদের অঙ্গ থেকে তোমার তিন পুত্রের জন্ম হবে, যিনি সর্বত্র বিখ্যাত হবেন এবং আপনাকে সম্মান করবেন। এবং সময়ের সাথে সাথে ব্রহ্মাজির অংশ থেকে চন্দ্রের জন্ম, বিষ্ণুজির অংশ থেকে দত্রাতেয় এবং ভোলানাথের অংশ থেকে মুনিবর দুর্বাসার জন্ম হয়। এইভাবে ভোলানাথজির অষ্টম অবতার হলেন ঋষি দুর্বাসা, যিনি একজন মহান পণ্ডিত এবং নিজের মধ্যে কৃতিত্বের অধিকারী ছিলেন। নয় নম্বরে রয়েছে হনুমান। বিষ্ণুজির মোহিনী রূপ যখন দেবতা ও দানবদের মধ্যে অমৃত বিতরণ করছিল তখন ভগবান ভোলানাথ মোহিনী রূপ দেখে নিজেকে থামাতে পারলেন না এবং তার বীর্য বেরিয়ে এলো এবং সাতজন ঋষি কিছু পাতায় ভোলানাথের বীর্য সংগ্রহ করলেন এবং যখন সময় এলো এই বীর্য কেশরী পত্নী অঞ্জলির কানের মাধ্যমে গর্ভে স্থাপন করা হয়েছিল এবং সেই থেকে মহান পরাক্রমশালী এবং প্রবল রামভক্ত ভগবান শ্রী হনুমানজির জন্ম হয়েছিল, যার 1000টিরও বেশি হাতি ছিল, শক্তি এবং ভূতের সময়কাল হিসেবে বিবেচিত হয়। দশ নম্বরে রয়েছে বিষ অবতার। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই অবতারের অধীনে ভগবান ভোলানাথ কর্তৃক বিষ্ণুর পুত্রদের হত্যা করা হয়েছিল। ভোলানাথ বিষ্ণু রাক্ষসদের বিনাশ করার জন্য পাতালে গেলে তিনি সেখানে চন্দ্রমুখী নারীদের দেখতে পান, যাদের থেকে জন্ম নেওয়া শিশুরা পৃথিবীতে অনেক উপদ্রব সৃষ্টি করত এবং সেই কারণে ভোলানাথ যে বিষরাশির অবতার গ্রহণ করে সেই বিষ্ণু রাক্ষসদের ধ্বংস করেছিলেন। এগারো নম্বরে রয়েছে জ্যোতিনাথ অবতার। আহুক আহুকা ভিল দম্পতি ভোলানাথের ভক্তরা অর্বুদাচল নামে পাহাড়ে বাস করতেন। একবার ভগবান ভোলানাথ জ্যোতিনাথের ছদ্মবেশে তার বাড়িতে গিয়ে রাত্রি যাপনের ইচ্ছা প্রকাশ করেন। এতে আহুকা তার স্বামীকে একজন গৃহকর্তার মর্যাদার কথা স্মরণ করিয়ে দেন এবং তাকে তার ধনুক এবং তীর নিয়ে বাইরে রাত কাটাতে এবং ইয়েতিকে ঘরে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন। এই বলে আহুক তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়লেন এবং সকাল হলে ইয়েতিও আহুকা দেখলেন যে বন্য পশুরা আহুককে মেরে ফেলেছে। ইয়েতি এই কারণে খুব দুঃখিত ছিল। তারপর তিনি আহুকাকে শান্ত করলেন এবং বললেন যে তিনি পরের জন্মে তার স্বামীর সাথে আবার দেখা করবেন। বারো নম্বরে রয়েছে কৃষ্ণ দর্শন অবতার। নভাগ যখন যজ্ঞভূমিতে পৌঁছে বৈশ্যদেব সূক্ত স্পষ্টভাবে পাঠ করে যজ্ঞ করলেন, ঠিক সেই সময় শিবজি কৃষ্ণ অবতার রূপে আবির্ভূত হয়ে বললেন যে যজ্ঞের অবশিষ্ট সম্পদের ওপর তার অধিকার রয়েছে এবং যখন বিবাদ হয় তখন ভোলানাথজি যিনি শ্রীকৃষ্ণের রূপে আবির্ভূত হন তাকে তার পিতার কাছ থেকে সিদ্ধান্ত নিতে বলেন এবং নভাগ তার পিতাকে জিজ্ঞাসা করলে পিতা বললেন যে তিনি ভগবান শঙ্কর। যজ্ঞের অবশিষ্ট বস্তুটি শুধুমাত্র ভোলানাথের অন্তর্গত এবং এইভাবে নভাগ ভগবান শিবের প্রশংসা করেছিলেন। ১৩ নম্বরে রয়েছে অবধূত অবতার। ইন্দ্রের অহংকার শেষ করতে ভোলানাথজি অবধূত অবতার গ্রহণ করেছিলেন। কাহিনী অনুসারে বৃহস্পতি এবং অন্যান্য দেবতারা ভোলানাথজিকে দেখতে ইন্দ্রের সাথে কৈলাস পর্বতে গিয়েছিলেন এবং পথে ভোলানাথজি অবধূতের ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং তাকে পরীক্ষা করার জন্য ইন্দ্রের পথ অবরুদ্ধ করেছিলেন। ইন্দ্র বারবার অবধূতকে তার পরিচয় জানতে চাইলেও সে কিছু বলল না। এতে ক্ষুব্ধ হয়ে ইন্দ্র অবধূতকে আক্রমণ করার চেষ্টা করলেই তার হাত একই স্থানে আটকে থাকে। এই সমস্ত বিকাশ দেখে বৃহস্পতিজি ভগবান ভোলানাথকে চিনতে পারলেন এবং অবধূতের পুত্রবধূর প্রশংসা করলেন। এতে খুশি হয়ে ইন্দ্রকে ভোলানাথজি ক্ষমা করে দেন। ১৪ নম্বরে রয়েছে ভিক্ষুভার্য অবতার। বিদর্ভের রাজা সত্যরথের দ্বারা বহু শত্রু ধ্বংস হয়েছিল এবং তার স্ত্রী শত্রুদের হাত থেকে আত্মগোপন করে জীবন রক্ষা করেছিলেন
এবং একটি পুত্রের জন্ম দেন। একবার রানী হ্রদে পানি খেতে গেলে কুমির তাকে গিলে ফেলে এবং তার ছেলে ক্ষুধা ও তৃষ্ণায় ভুগতে শুরু করে। এতে শিবজির অনুপ্রেরণায় এক ভিক্ষুক সেখানে পৌঁছান এবং তারপর শিবজি ভিক্ষুকের রূপ ধারণ করেন এবং সেই ভিক্ষুককে শিশুটির কথা বলেন এবং ভিক্ষুককে শিশুটির যত্ন নিতে বলেন এবং তারপর ভোলানাথজি ভিক্ষুককে তার আসল রূপ দেখান। এরপর ভিক্ষুকটি ছেলেটিকে লালন পালন করে এবং ছেলেটি বড় হয়ে তার হারানো গোপনীয়তা ফিরে পায়। 15 নম্বরে রয়েছে সুরেশ্বর অবতার। এই অবতারে ভগবান ভোলানাথ একটি ছোট শিশু উপমন্যুর ভক্তিতে সন্তুষ্ট হয়েছিলেন এবং সেই শিশুটি ভগবান ভোলানাথের পরম ভক্তি ও গুরুত্বপূর্ণ পদে ধন্য হন। 16 নম্বরে রয়েছে কিরাত অবতার। মহাভারতের সময় অর্জুন ভগবান শঙ্করকে খুশি করার জন্য তপস্যা করছিলেন এবং তখন অর্জুনকে ধ্বংস করার জন্য দুর্যোধনের পাঠানো এক রাক্ষস শুয়ারের আকারে সেখানে উপস্থিত হয়েছিল। শুয়োরকে মারার জন্য অর্জুনকে তীর দিয়ে আঘাত করা হয় এবং এরই মধ্যে ভোলানাথজি ও কিরাতের রূপ ধারণ করে একই শুয়োরের দিকে তীর নিক্ষেপ করেন। যাই হোক, অর্জুন শিবজির মায়া চিনতে পারেনি এবং অর্জুন মনে করেছিলেন যে শুয়োরটি তার নিজের অন্যায়ের কারণে মারা গেছে। এই নিয়ে অর্জুন ও কিরাত ভেষধারী ভোলানাথের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ভগবান ভোলানাথ অর্জুনের বীরত্ব দেখে খুব খুশি হয়েছিলেন এবং অর্জুনকে তার আসল রূপ দেখিয়েছিলেন এবং তাকে যুদ্ধে জয়ের আশীর্বাদ করেছিলেন। 17 নম্বরে রয়েছে ব্রহ্মচারী অবতার। দক্ষিণের যজ্ঞে দেহ বিনষ্ট হয়ে সতী যখন হিমালয়ের গৃহে পুনরায় জন্মগ্রহণ করেন তখন তিনি ভগবান ভোলানাথকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। এদিকে পার্বতীকে পরীক্ষা করার জন্য ভগবান ভোলানাথ ব্রহ্মচারী ছদ্মবেশে তার কাছে পৌঁছান। ব্রহ্মচারী পার্বতীজি দ্বারা ভালোভাবে গ্রহণ করেছিলেন এবং যখন পার্বতীকে ব্রহ্মচারী জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি তপস্যা করছেন তখন পার্বতী তার উদ্দেশ্যে বলেছিলেন। এতে ব্রহ্মচারী ভগবান শিবের নিন্দা করতে থাকেন এবং তাকে কাপালিক ও শ্মশানবাসী বলে অভিহিত করেন। এই কথা শুনে পার্বতী খুব রেগে গেলেন। যাই হোক, তার ক্রোধ বৃদ্ধির আগেই ভগবান ভোলানাথ তার আসল রূপে এসেছিলেন যা দেখে পার্বতী খুব খুশি হলেন। 18 নম্বরে রয়েছে সুলতান নর্তকী অবতার। পার্বতীর অভিভাবক হিমাচল থেকে পার্বতীকে বিয়ে করার জন্য ভোলানাথজি সুলতান নর্তকী অবতার ধারণ করে এবং ডোমরুহাতে হিমাচলের বাড়িতে পৌঁছে নাচতে শুরু করেন। এতে সেখানে উপস্থিত সকলেই খুশি হয়ে ওঠেন এবং নটরাজকে হিমাচল ভিক্ষা চাইতে বললে তিনি পার্বতীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এতে ভীষণ ক্রুব্ধ হন হিমাচল রাজ। যাই হোক, কিছুক্ষণ পর শিব পার্বতীকে তার আসল রূপ দেখিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর হিমাচল ও ময়না জ্ঞান পেয়ে শিবের সঙ্গে পার্বতীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। 19 নম্বরে রয়েছে যক্ষ অবতার। দেবতাদের অহংকার ভাঙার জন্য ভোলানাথজি যক্ষ অবতার গ্রহণ করেছিলেন কারণ যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন ভোলানাথজি তা থেকে বের হওয়া বিষকে গলায় নিয়ে বন্ধ করে দিয়েছিলেন এবং তারপরে অমৃতের পাত্র বেরিয়েছিল। এর থেকে অমৃত পান করে সমস্ত দেবতা অমর হয়ে গেলেন এবং তারা গর্বিত হলেন যে তারা সবচেয়ে শক্তিশালী এবং এই গর্বের অবসান ঘটাতে ভগবান শঙ্কর যক্ষের রূপ ধারণ করেন এবং একটি খড় দেবতাদের সামনে রাখা হয়েছিল এবং এটি পোড়াতে, কেটে দিতে, ফু দিতে বা ডুবিয়ে দিতে বলা হয়েছিল। যদিও কোনো ভগবান এটা করতে পারেননি। তারপর একটি কণ্ঠস্বর শোনা গেল যাতে বলা হয় যে ভগবান ভোলানাথ সবচেয়ে শক্তিশালী এবং তারপর সমস্ত দেবতারা ভোলানাথজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সত্যম শিবম সুন্দরম।